আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে মসুরির ডাল রান্না করতে হয়। তো আমি এই ডালগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি পানি আগে একটু গরম করে নিয়েছি। তো এখন আমি ডালগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। সাথে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ডালটা হয়ে এসেছে। ডালে আমি অনেক পানি দিছিলাম, এখন আমার ডালটা শুকিয়ে এ পর্যন্ত চলে আসছে, তার মানে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি এটা ঘুটনি দিয়ে ঘুটে তারপর বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি কিছু রসুন আগে কেটে রেখেছি এখানে, আর আমি পাঁচফোড়ন অ্যাড করবো, আর হচ্ছে জিরা। তো চলুন বন্ধুরা, বাগার দিয়ে ফেলি। তো বন্ধুরা, প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আমি একটু টেস্টের কারণে, টেস্টের জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের পরে আমি দিয়ে দিব একটু, এখানে আছে জিরা আর হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি। এরপরে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার কারণ হচ্ছে হলুদের গন্ধ যাতে না আসে। তো এখন ডাল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ডাল রান্না শেষ। খুবই মজাদার আমার ডালটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।